আর এক বিবারিয়া খেলাঘর হচ্ছে আপনাদের এমন একটি শপ যে শপে আসলে আপনারা ক্রিকেটের সামগ্রী যা কিছু লাগে সবই এক দোকানে পেয়ে যাবেন। পাশাপাশি আপনার রিপেয়ারিং এর যে ব্যবস্থা আছে ওইটাও আপনারা বিবারিয়া খেলাঘরই পেয়ে যাবেন। হিউজ পরিমাণে হ্যান্ডেল আছে, কারো লাগলে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে এসে চেঞ্জও করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো একটা ক্রিকেট ব্যাটের হ্যান্ডেল কিভাবে চেঞ্জ করা হয়, ব্যাটের হাতলটা কিভাবে পারফেক্টলি চেঞ্জ করা হয়। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা নিয়ে আসার একমাত্র মূলত কারণ হচ্ছে আপনারা অনেকেই ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছে ব্যাট পাঠিয়ে দেন, তো আপনারা দেখে নেন আমরা কীভাবে হ্যান্ডেলটা চেঞ্জ করে থাকি। সো ফ্রেন্ডস, আপনারা এখন দেখতেছেন আমরা এটার যে চাষার কাজ আছে, ব্যাট হ্যান্ডেলে ফিটিং করতে গেলে যে চাষতে হয় ওই চাষার আমরা চেষে নিচ্ছি। তারপর এখন আমরা হ্যান্ডেলে ফিটিং করতেছি, এটা আপনারা দেখতেছেন। তারপর আমরা এটার শেপটা দেখে নিতে হবে যে শেপটা অ্যাকুরেট আছে কি না, যদি একটু বাঁকা হয় আবার আমাদের চেসে জিনিসটা অ্যাকুরেট সোজা একদম অ্যাকুরেট করে নিতে হবে। অ্যাকুরেট জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা হ্যান্ডেল যদি অ্যাকুরেটভাবে ফিটিং না হয়, একটা হ্যান্ডেল যদি শেপ যদি সোজা বা ব্যাটের শেপের সাথে যদি অ্যাডজাস্ট একদম অ্যাকুরেট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খেলতে গেলে জিনিসটাতে মানে মেনলি যেই ফিলটা আছে, যেই ইজি ফিলটা আছে ওইটা আপনারা পাবেন না। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, সোজা দেখলাম আমরা। তো এখন আমরা এটার মধ্যে ঘাম লাগাচ্ছি। আর এটার যে ঘাড়ার যে একটু প্রবলেম ছিল, ঘাড়ার যে দাঁড়াগুলো একটু ফাটা ছিল, এগুলো কিন্তু আমরা একদম একদম অ্যাডজাস্ট করে দিচ্ছি, একদম ফিটিং করে দিচ্ছি। সো বিবারে খেলাঘরের কাজ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবসময় খুব ভালো থাকে। এটা আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আপনারা কিন্তু জানেন আমাদের কাজের সম্বন্ধে, কাজের কোয়ালিটি। আর বিবারে খেলাঘর এমন একটি প্রতিষ্ঠান যেখানে আসলে আপনারা ক্রিকেটের সকল নতুন অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের রিপেয়ারিংয়ের যে সুবিধা আছে এটাও কিন্তু আমাদের খুবই ভালো একটা মাধ্যম, ভালো একটা সাইট, যে আমরা খুব ভালো রিপেয়ারিং করি আল্লাহর রহমতে, সবার কাছে এই প্রশংসাটা আছে। তো আসলে আপনারা বিবারে খেলাঘর আসলে নতুন অ্যাক্সেসরিজও পাবেন, আবার ব্যাট যদি কোনো প্রবলেম হয়, গ্লাভস কোনো প্রবলেম হয়, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ঠিক করতে পারবেন। তো আমাদের হ্যান্ডেল এখন ফিটিং করা হয়ে গেছে, এটার মধ্যে আমরা সাইড একটু কাঠের করে দিয়ে দিচ্ছি, যেন হালকা একটু ফাঁকা থাকলেও এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যায় না, যেন বোঝা যায় জিনিসটা, যেন সুন্দর আসে, ফিনিশিং আসে। কারণ একটা কাজ করলে কাজের সৌন্দর্যের প্রয়োজন, অ্যাকুরেটলিরও প্রয়োজন। হ্যাঁ, তো একটা কাজ অ্যাকুরেট এবং সুন্দর দুটোটা হওয়াই জরুরি। তো আমাদের কাটের করে দেওয়া হয়ে গেছে, আমরা দেখতেছি হ্যান্ডেলের শেপটা লাস্টবারের মতো যে ঠিক আছে কিনা। তো হ্যান্ডেল ঠিক আছে, এখন আমরা এটাকে ক্লামের চাপ দিয়ে রেখে দিচ্ছি যেন ব্যাটের হ্যান্ডেলের ব্যালেন্সটা ঠিকঠাক এবং অ্যাকুরেট থাকে। তারপরে কিন্তু এটাকে আমরা চাপ দিয়ে একদিন রেখে দেবো। একদিন রাখার পর এই যে আমরা এখন রেখে দিলাম, রেখে একদিন হয়ে গেছে, একদিন পর আমরা এটা আবার খুলে নিব। এখন এটা আমাদের শুকিয়ে গেছে, এখন এটা আমরা খুলে নিলাম। তারপর এখন আমরা এটা ফিনিশিংয়ের কাজ করব। এই যে ফিনিশিংয়ের কাজ চলতেছে হ্যান্ডেলের। আর এই ব্যাটটা কিন্তু আপনার সাবেক ন্যাশনাল টিম প্লেয়ার আবুল হোসেন রাজু ও ভাইয়ের, আপনারা অনেকেই চিনে থাকেন, যে বাংলাদেশের একমাত্র টেস্টের সেঞ্চুরিয়ান যিনি 10 নম্বরে নেমে টেস্টে সেঞ্চুরি করেছিল। তো তার ব্যাটের হ্যান্ডেল এটা আমরা বিবারে খেলা করে পাঠানো হয়েছে লাগিয়ে দেওয়ার জন্য। সো এটার হ্যান্ডেলটা লাগিয়ে দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু সিমি ওভাল করা হচ্ছে। এই যে এই মুহূর্তে আমাদের ওভালের কাজটা করতে হচ্ছে, আমরা এটার ওভালের কাজটা করতেছি। এটা কিন্তু সিমি ওভাল হবে, একদম বেশি ওভাল না, কিন্তু একদম আবার রাউন্ড শেপও হবে না। হ্যাঁ, আর যে জায়গায় একটু একটু তেরা বেঁকা কোনো কিছু যদি আপনার মনে হয় যে একটু চাষার প্রয়োজন মনে হয়, আপনি অবশ্যই এই জায়গাগুলো চেয়েছে নেবেন। আর ঢাকার ভিতরে একমাত্র সব মনে হয় যে বিবারিয়া খেলাঘরই, যে আপনারা এখানে আসলে অত্যাধুনিক কাজ পাবেন। রিপেয়ার ব্যাট একটা রিপেয়ারিং করালে আপনার মনে হবে না যে আপনি রিপেয়ারিং করিয়েছেন, মানে এতটা ইজিলি, এতটা সুন্দর, এতটা ফিনিশিং, এতটা ব্যালেন্সফুল একটা কাজ পাবেন আপনারা বিবারিয়া খেলাঘরে আসলে। আর এখানে আপনারা সব অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাজ পাবেন, রিপেয়ারিং কাজ করা হয়। হ্যাঁ, এই যে আমাদের হ্যান্ডেলের কাজের কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে, এটা এখন আমরা সিঁড়ি দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তারপর আমাদের এটাতে বাকি থাকবে সুতা পেঁচানোর কাজ। হ্যান্ডেলে সুতা পেঁচানোর আগে কিন্তু আমাদের হ্যান্ডেলের মধ্যে ঘাম দিয়ে নিতে হবে, হাতলের মধ্যে, যেন খেলার সময় সুতারা নড়ে না যায়। তার জন্য ঘামটা দিয়ে দিলে সুতাটা খুব স্ট্রংভাবে বসে থাকে। আর সুতা পেঁচানোর সময় আপনারা আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, যেন সুতার মাঝখানে কোনো গ্যাপ না পড়ে, গ্যাপ পড়লে কিন্তু জিনিসটা ছুটে যাবে। সো ফ্রেন্ডস, আমাদের এই সুতা পেঁচানোটা কিন্তু অলমোস্ট শেষ, আমাদের ব্যাটের কাজও একদম কমপ্লিট এখন। আসসালামু আলাইকুম। তো আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা ব্যাকটা ব্যাটের হ্যান্ডেল কীভাবে চেঞ্জ করলাম। আর আমাদের কাছে এখন যে হ্যান্ডেলটা আপনারা দেখছেন চেঞ্জ করা, এটা কিন্তু খুব দামি একটা হ্যান্ডেল, অরিজিনাল 100% অরিজিনাল পাকিস্তানি হ্যান্ডেল।
হ্যাঁ এই ব্যাটটাতে আমরা ফিটিং করে দিলাম। এই হ্যান্ডেলটা কিন্তু আমরা ওভাল শিফট করেছি, হ্যাঁ এটা হচ্ছে সেমি ওভাল, হ্যাঁ হালকা ওভাল। আপনারা অনেকে আছেন না যে এই জায়গায় একটু যদি এরকম লম্বা শেপ হয় এই জায়গায় ধরে আপনারা মজা পান, এটাকে আমরা ওভাল শেপ বলি। আপনারাও জানেন এই আপনারা যদি চান এরকম ওভাল শেপও আমাদের কাছে লাগাইতে পারবেন। এটা সেমি ওভাল আছে, এটার থেকে বেশি বেশি ওভাল চাইলে বেশি ওভালও করতে পারবেন, আবার যদি চান আরও কম ওভাল করতে সেটাও করতে পারবেন, আর সেমি চাইলে সেমিও করতে পারবেন, আবার আমাদের কাছে চাইলে আপনারা রাউন্ড হ্যান্ডেলও করতে পারবেন। বিবারিয়া খেলাঘর হচ্ছে আপনাদের এমন একটি শপ যে শপে আসলে আপনারা ক্রিকেটের সামগ্রী যা কিছু লাগে সবই এক দোকানে পেয়ে যাবেন, পাশাপাশি আপনার রিপেয়ারিংয়ের যে ব্যবস্থা আছে ওইটাও আপনারা বিবারিয়া খেলাঘরই পেয়ে যাবেন। আর এরকম হ্যান্ডেল কিন্তু আমাদের কাছে অনেক আছে, আপনারা যদি ঢাকার বাইরে থেকে কেউ চান যে আমাদের কাছ থেকে নিতে চান, যদি পাইকারি রেডি নিতে চান তাও কিন্তু নিতে পারবেন, আমাদের কাছে হিউজ হ্যান্ডেল আছে। আর আপনারা যারা লাগাইতে চান যে ভালো হ্যান্ডেল চান অরিজিনাল হ্যান্ডেল, আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সব লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখেন ভিডিও স্ক্রিনে শো করতেছে আর ডিসক্রিপশনও দেওয়া আছে, ওটার মাধ্যমে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। হিউজ পরিমাণে হ্যান্ডেল আছে, কারো লাগলে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে এসে চেঞ্জও করতে পারবেন। আর আমাদের কাছে যে শুধু দামি হ্যান্ডেল আছে তা না, কিন্তু আমাদের কাছে কিন্তু কম দামের হ্যান্ডেলও আছে, আপনারা চাইলে কিন্তু কম দামের হ্যান্ডেলও নিতে পারবেন আমাদের কাছ থেকে। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যে এরকম কম দামের হ্যান্ডেলও নিতে পারবেন, আমাদের দেশি হ্যান্ডেল এগুলো নিতে পারবেন, আবার পাকিস্তানি চাইলে পাকিস্তানিও নিতে পারবেন, অরিজিনাল হ্যান্ডেলও আমাদের কাছে পাবেন আপনারা, এগুলো অ্যাভেলেবেল পাবেন আল্লাহর রহমতে। সো ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন, আর বিবারিয়া খেলাঘর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা যারা বিবারিয়া খেলাঘর ফেসবুক পেজে দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।